জানো না কিভাবে ধাওয়া দেয়, খুলবো আমি, আমি পাবো না। আব্দুল্লা কোথায়? হসপিটাল গেছে। আমি শিয়ালা না, হ্যাঁ থাকবে না থাকবে, তুই একটা কাজ করতে পারবা, খালি প্লাস্টিকটা পাটা সরাই করবে না। আর মোবাইল নেই, আর মোবাইল কাল 7টার সময় আমার কাছে একটা ফোন যায়। ফোন যাওয়ার পরে বলে যে এই ঘটনা, আনন্দপাল মার্ডার হয়েছে। কোথায়? কাটালতলা বিনোদতলে মুড়ি মিলে, ওখানে। ঠিক আছে, তো তারপরে আমি আসলাম সেখানে। স্কোয়ারে আসার পরে দেখলাম পুলিশ ডেড বডিটাকে তুলে এনেছে থানায়। তো তারপরে থানায় আসি, এই অবস্থায় আসি এখনো। কী মনে হয় কখন মার্ডার করেছে, রাত্রে না সকালে? রাত্রে 1টা অবধি ওর বাড়ির পাশেই ওদের বুধে একটা সমিতি আছে, সেই সমিতিতে পিকনিক হয়েছে, সেই পিকনিকে ছিল। তারপরে রাত্রে 1টার পরেও বাড়ি চলে যায়। এবার ঘটনাটা তো মনে হচ্ছে তাহলে ভোরের দিকেই হয়েছে। ও কি বিজেপি করতো? হ্যাঁ, ও আমাদের বিজেপি ভালো একজন কর্মী ছিল। কি মনে হচ্ছে কারা মার্ডার করতে পারে? দেখুন, আমাদের যেটা ধারণা, সেটা রাজনৈতিক কোনো চক্রান্ত হতে পারে, হতে পারে ওর পার্সোনাল কোনো ব্যাপার ছিল সেখান থেকে হতে পারে। ঠিক আছে, এটা পুলিশ আছে, পুলিশ তদন্ত করবে, তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। আপনার নাম? আমার নাম হচ্ছে এনামুল হক। আপনিও কি বিজেপি কর্মী? হ্যাঁ, আমি বিজেপি কুচবিহার জেলা মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক। আজকে সকালবেলা একটা বডি দেখা গেছে, খোঁজ নিয়ে যে জানতে পারলাম তৃণমূল কংগ্রেসের সমর্থক ওই বাড়ি থেকে পঞ্চায়েত হয়েছিল। আমাদের ওই বাড়ির সব মানুষই তৃণমূল কংগ্রেস করে, আমাদের ধারণা বিজেপির হারমাত বাহিনী, যারা গত 20-25 দিন যাবৎ এলাকায় সন্ত্রাস করছে, মারডাং করছে, বাড়িঘর ভাঙচুর করছে, লুটপাট করছে, তারাই এই ঘটনাটা ঘটিয়েছে। এবং এই ঘটনার ব্যাপারে পুলিশকে আমরা জানিয়েছি, উপযুক্ত তদন্ত করে যারাই খুনের সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত আইন মোতাবেক শাস্তি দেওয়ার জন্য আমরা পুলিশের কাছে দাবি জানাই। বিজেপি দাবি করছে তাদের কর্মী, বিজেপির দাবি করলে হবে না। ওই বাড়ির লোক আমাদের দলের পঞ্চায়েত এবং ওই ছেলেটাও আমাদের দলের কর্মী। সুতরাং বিজেপি খালি দাবি করলেও, দাবি করলে আইন হয় না, আইন মোতাবেক হতে হবে, বাস্তবটা জানতে হবে। বাস্তবটা পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্তে ইতিমধ্যেই অনেকটাই উঠে এসছে, বাকিটাও খুব তাড়াতাড়ির মধ্যে উঠে আসবে। এবং ওই এলাকায় যে ত্রাস সন্ত্রাস গত 20-25 দিন যাবৎ বিজেপির হারমাত কর্মীরাই তারা চালাচ্ছে, লুটপাট থেকে শুরু করে, চাঁদা তোলা থেকে শুরু করে, বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে, মারধর থেকে শুরু করে সবটাই করছে। এই ঘটনার সাথে তারাই জড়িত। এর আগেও দুটো ঘটনা, একটা দেওচারাই অঞ্চলে একজনকে তারা নিয়ে গিয়ে মেরে ফেলেছে, একদম শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। আবার দিনহাটার পেটলাতেও একজনকে টেনে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে।
এই যে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, মানুষকে বলবো গর্জিয়ে উঠতে, প্রতিরোধ গড়ে তুলতে। যারা এই সন্ত্রাসকারী অত্যাচারী তাদের বিরুদ্ধে যাতে মানুষ যাতে গর্জিয়ে ওঠে, তার জন্য মানুষকেও আবেদন জানাচ্ছে।